এত বড় একজন জাতীয় নেতা এত সাধারণ জীবন যাপন করতে পারে, এত কৃষকের মতো থাকতে পারে, এটা কি সম্ভব? এটাই বাংলাদেশ। এই বাংলাদেশটা স্বপ্ন তিনি দেখেছিলেন, তার কিছুটা হলো ধারণ করেছিলেন শহীদ দেখবেন তার শহীদ জিয়া রহমানের জীবনযাপনের সঙ্গে মওলানা ভাসানীর জীবনযাপনের কি অপূর্ব মিল। কোন সম্পদ শহীদ জিয়ার আর মওলানা ভাসানীর যে সম্পদ, সেই সম্পদ রাষ্ট্রের কাছে তিনি দিয়ে গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্পদ তার তার পরিবারকে দিয়ে যায়নি। যান সাংগানি গেলে দেখতে পাবেন তার রাজনৈতিক দল আওয়ামী লীগ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় গেছে, সরারদি প্রধানমন্ত্রী হয়েছে, সে একই মঞ্চে দাঁড়িয়ে সে প্রধানমন্ত্রীকে তার নীতির প্রশ্নে সমালোচনা। একটা সময় আওয়ামী লীগ তিনি ছেড়ে চলে গেছে, বেরিয়ে গেছে নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, লক্ষ্যের প্রশ্নে, মানুষের প্রশ্নে। আর আজকে আপনি দেখেন খালি প্রধানমন্ত্রিত্ব এবং ক্ষমতার জন্য মুক্তিযোদ্ধাটাকে একেবারে ধ্বংস করে বাদ দিয়ে যার নামে রাখা হচ্ছে আমাদের আপত্তি নাই। আরো তো পরবর্তী অনেক মুক্তিযোদ্ধারা আছেন, স্বাধীনতার দোষী আছেন, সবাইকে বাদ দেওয়া হচ্ছে, একজনকে রাখা হচ্ছে। এক নেতার এক দেশ, এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকুশের নেতৃত্বে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, খুন, খারাপি, এটা বিরোধিতা করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এটাই তার দুই কোটি টাকার একটা মিথ্যা মামলা, যেই টাকা এখন ব্যাংকে 6 কোটি টাকা হয়েছে। চিন্তা করতে পারে সব থেকে নিষ্কলুষ, সব থেকে নিরহংকারী, সব থেকে বেশি যিনি গণতন্ত্র প্রিয়, তিনি যার সহধর্মিনী, তিনি এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, লড়াই করেছেন, তাকে তেলে রাখা হয়েছে। এবং আওয়ামী লীগ ঘরানার যে কোনো আওয়ামী লীগের এমপি, নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক যখন বক্তৃতা করবে দেখবেন একটা শব্দ বলবে, সেটা হচ্ছে সাজাপ্রাপ্ত। শালা আমার মনে হয় কোন দেশে আছে বেগম যে যদি সাজাপ্রাপ্ত হয়, 7.5 লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করেছে তারা কি, যারা 500 থেকে 600 জনকে গুম, নিখোঁজ, হত্যা করেছে, তাহলে তারা কি? বাংলাদেশে যারা গণতন্ত্রকে কবরস্ত করেছে তাহলে তারা কি? বাংলাদেশের ভোট অধিকার একটা আজন্মের মতো মনে হচ্ছে যেন তারা ধ্বংস করে দিচ্ছে, তাহলে তারা কি? তারেক রহমান হচ্ছে সেই নেতা, সেই সন্তান যার বাবা স্বাধীনতার ঘোষক, তার মা তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে নির্বাচন। তিনি তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়ে অহংকার করছেন, তিনি দেশে ফিরে আসতে চাচ্ছেন। আর কেউ কেউ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়ে তাদের এখানে প্রধানমন্ত্রী উল্লসিত হচ্ছে। বাংলাদেশের নাগরিকত্ব পরিহার করার অর্থ যে শেখ মুজিবকে অপমান করা, এটা কি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন? তার পরিবারের সদস্যরা যে বাংলাদেশে থাকছেন না, এটা বাংলাদেশকে অপমানিত করছেন, এটা কি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন? আমি বেশি কথা বলবো না, আমাদের নেতা আজকে প্রধানমন্ত্রী হিসাবে এসেছেন, এই কথা আমি শেষ কথাটা বলে আমি শেষ করবো। সেটি হচ্ছে আমরা 17 তারিখেও যাব, গভর্নমেন্ট নেতৃত্বে আমরা 17 তারিখেও যাব, ছাত্র, যুব, শ্রমিক, সাংবাদিক সবাই যাব, প্রতিবারের মধ্যে এবারও যাব। শেষ কথা কি হচ্ছে, ক্ষমতা জোর করে থাকা যাবে,
নির্বাচনে গেছেন ক্ষমতার পরিবর্তন নির্বাচনের মধ্যে দিয়ে করার জন্য। আপনি কেন্দ্রীয় অফিসে পুলিশে হামলা করবেন, সারা বিশ্ব যেখানে নজর রাখছে, যেখানে দেশের সাংবাদিক বুদ্ধিজীবী মহল নজর রাখছে, সেখানে আপনি গায়ের জোরে গিয়ে আমার নেতা কর্মীদের মারবেন, আবার তাদেরই মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করবেন, তাহলে আমার গ্রামের কর্মীটার অবস্থা তাকে তো ওখানে থাকা তো দূরে থাক, প্রতি রাত্রে প্রতিদিন প্রতি মুহূর্ত তাদের যুগের আক্রমণ হচ্ছে, ঠিক আছে না? এগুলো থেকে একটু নিবৃত্ত প্রধানমন্ত্রী একটু হুঁশে আসেন। আমরা নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষের ঐক্যবদ্ধ করতে যাচ্ছি গণতন্ত্রের সপক্ষে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কিন্তু আপনি যদি এই পথ থেকে আমাদেরকে সরিয়ে দেন সেটা ভালো কোনো কাজ বয়ে আনবে না। বন্ধুরা, যে ঘটনাই হোক, যাই ঘটুক, যেভাবেই ঘটুক, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াই, তাহলে আমার নেত্রীকে জেল থেকে মুক্ত করতে পারবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, আর যার উদ্দেশ্যে আজকে আমরা এই আলোচনা সভা করছি তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।